মানে এই পুরো 4টা মাস আসলে কি কি হতে যাচ্ছে? আচ্ছা, রবীন্দ্রনাথ তো আমাদের জীবন ব্যাপী বিশাল একটা মানুষ, বিশাল বিশাল একটা ব্যক্তিত্ব। তো ওনার 4টা দিক নিয়ে আমরা কাজ করছি, কারণ সবকিছু করা তো সম্ভব না। তো যেই 4টা দিক সবচেয়ে বেশি রিফ্লেক্ট করবে, আমরা আসলে একটা থিম বেছে নিয়েছি। থিমটা হচ্ছে যে ব্রিটিশ কাউন্সিলের খুব কাছের একটা থিম। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে বা বিভিন্ন দেশে, আমরা সারা বিশ্বে 172টি দেশে আছি। তো আমরা কিন্তু এক একটা দেশে আছি এই জন্যই, যাতে কালচারাল ইন্টারচেঞ্জ উইথ দ্যাট কান্ট্রি উইথ ইউকে বেড়ে যায়। তো এই যে কালচারের আদান প্রদান, এই জিনিসটাই কিন্তু রবীন্দ্রনাথ 100 বছর আগে সারা বিশ্বে বাঙালিদেরকে বলেছিলেন যে তোমরা ঘরের বাইরে আসো, তোমাদের কৃষ্টি সংস্কৃতি সবার সঙ্গে তোমরা আদান প্রদান করো, তাতে করে তোমার মানে সবারই সমৃদ্ধি হবে দুপক্ষেরই। তো ওনার এই ভাবনাটা, প্যাশনটা, যে এই সমস্ত ধারাতে সবচেয়ে বেশি কি বলবো প্রস্ফুটিত হয়, সেই 4টা ধারা নিয়ে আমরা কাজ করছি। ধারাগুলো হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং, গান অবশ্যই, নাচ, স্পেসিফিকলি বলতে গেলে নৃত্যনাট্য, আর সর্বশেষটি হচ্ছে খুব ইন্টারেস্টিংলি ফ্যাশন। ফ্যাশন এই জন্যই আমরা করতে চাচ্ছি, রবীন্দ্রনাথের সঙ্গে ফ্যাশন। হ্যাঁ, কারণটা হচ্ছে যে রবীন্দ্রনাথ আমাদের ধারণা মতে, মানে এটা সত্যিকারের, আপনি যদি ওনার রিসার্চ করেন, আমরা অনেক রিসার্চ করেছি এই ফেস্টিভ্যালটা করার আগে, সেটা হচ্ছে যে হি ওয়াজ আ ফ্যাশনেবল ম্যান, যে কথাটা আমরা বলি না। মানে ওনার 17 বছর উনি স্যুট পরা, ওনার নিজস্ব একটা আলখাল্লা পরতেন। সো হি ওয়াজ আ ভেরি হি ওয়াজ আ ফার্স্ট কস্টিউম ডিজাইনার, আপনি যদি সেভাবে দেখেন। কারণ নৃত্যনাট্য উনি যতগুলো নাটক করেছেন ওগুলো কিন্তু ঠাকুর বাড়িতে প্রথমে ওরা অভিনয় করতেন, এবং ওই কস্টিউমগুলো কি হবে ওটা কিন্তু রবীন্দ্রনাথই ঠিক করতেন ওনার কাজিনদের সঙ্গে, ওনার ভাবিদের সঙ্গে, বৌদি কাদম্বিনী দেবী। তো এই যে ওনার একটা দিক, এটা কিন্তু খুব বড় একটা দিক, খুবই ইন্টারেস্টিং একটা দিক, এবং আমার মনে হয় যে ইয়াং জেনারেশনদের কাছে এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগবে। সো আমরা ফ্যাশনের উপরেও কাজ করি। ইনফ্যাক্ট ফ্যাশন নিয়ে মাসবে, আমার যেটা মনে হয় যে ফ্যাশন নিয়ে রবীন্দ্রনাথের মেয়েরা হচ্ছে সবসময় এরকম হয়, ঈশিতাপুর মতো, মানে একটু চুল ছেড়ে দেওয়া, বড় একটা টিপ পরা, শাড়ি পরা। তো সেখান থেকে বের করে এনে ইয়াং প্রজন্মের সঙ্গে আপনি কেমন করে মিলাবেন, সত্যি চিন্তার বিষয়। হ্যাঁ, এটা আসলে এটা দেখার বিষয়, আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, দেখবেন আমরা কিভাবে করছি। এটা আসলে একটি বেশ বড় একটা অংশ, মানে আমরা তার 8টি বিভিন্ন ধরনের কাজের ফ্যাশনকে আমরা ইয়ে করেছি, আইডেন্টিফাই করেছি, যেগুলো আমরা দেখাবো প্রদর্শনীর মাধ্যমে, যেটিতে আমরা যেমন রবীন্দ্রনাথের নিজস্ব স্টাইল, নিজের যে পোশাক আশাক আছে, যুগে যুগে রবীন্দ্রনাথ কিভাবে উনি পোশাক করেছেন, তার জীবন, তার জীবনে যে সমস্ত নারীরা এসেছেন আছেন তাদের, তার তাছাড়াও তার ক্রিয়েশনগুলো, তার যে নারী চরিত্র, তারা কিভাবে পোশাক আশাক পরতেন, সেগুলো দেখানো। সো সব মিলিয়ে একটি 8টি ডিজাইনারের 8 ধরনের কাজ আমরা ওই বসে, এবং কারা কারা করছেন? এটা আমাদের 8 জন ডিজাইনার আছেন, সেটা ক্যান টেল দ্য নেম। আমাদের সাথে 8 জন কাজ করছেন, তার মধ্যে আমি মানে বিশেষভাবে উল্লেখ করতে চাই চন্দ্রশেখর সাহা আছেন, এমদাদ হক আছেন, সাদা কালো শাহিন আছেন, কুহু প্লেমেন্টন আছেন। তো এরকম আর কি সবাই খুবই উল্লেখযোগ্য। হ্যাঁ, এবং তারা খুব কি বলবো আগ্রহের সঙ্গে, এবং আমাদেরকে যেরকম সময় দিচ্ছেন সেই জন্য আমরা খুবই তাদের কাছে বাধিত, কারণ তারা খুব আগ্রহ ভরে এই অন্যরকম একটা ফ্যাশন শো করার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছে। তাদের কাছে কি আপনার কোনো থিম বেঁধে দিয়েছিলেন যে এটার উপরে করতে হবে? না, আসলে আইডিয়াটা ছিল যে 8 জন তাদের ইন্টারপ্রিটেশন অফ রবীন্দ্রনাথ, তাদেরকে সাবজেক্টগুলো যখন আমরা ঠিক করেছি, সবাই মিলে ব্রেইনস্টর্ম করে ঠিক করেছি, কিন্তু ব্রেইনস্টর্ম এর ভিত্তিতে এসেছে রবীন্দ্রনাথ, যুগে যুগে রবীন্দ্রনাথ, যেটা মাসুদ ভাই বললেন, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ নিজে কিভাবে পরিবর্তিত হয়েছে। বাট সেটা ছাড়াও প্রচলিত ধারণা, গীতিনাট্যের নায়ক নায়িকাগুলো, তারপরে ওনার প্রকৃতি প্রেমের উপরে, তারপর ওনার নাটকের উপরে, বাট সেই সাথে আমরা এটাও করেছি রবীন্দ্রনাথের জীবনে নারী, কারণ ওনার জীবনে কাদম্বিনী দেবী ছিলেন, ওনার বিদেশি অনেক বান্ধবী ছিলেন, তো সেগুলো আমাদের মানে কি বলবো ফ্যাশন শোতে উঠে আসবে ফ্রম দ্য আইজ অফ দ্য ডিজাইনার। তো প্রতি ডিজাইনার এই তাদের থিম বাছা হয়ে গেলে ওরা নিজেরা চুজ করেছেন যে কোন কোন থিমে তারা কাজ করবেন, এবং সেটার উপরে তারা এখন কিন্তু কাজ করে যাচ্ছেন, এবং আমরা তারপরে ওই চরিত্রগুলো র‍্যাম্পে দেখতে পাবো যে ওরা কিভাবে এই সাবজেক্টগুলো এবং রবীন্দ্রনাথের সাথে সম্পৃক্ত করে আমাদের কাছে পৌঁছান। হ্যাঁ,
বা মানে ভাবতে ভালো লাগছে রবীন্দ্রনাথের চরিত্রগুলো র‍্যাম্পে হেঁটে যাবে, মানে কেমন লাগবে জিনিসটা? খুব রবীন্দ্রিক কিন্তু খুবই মডার্ন একটা ফ্যাশন শো হবে, ইট উইল বি সামথিং ডিফারেন্ট।